পুরো বো বারাক্স চত্বর, এই যে লাল বাড়িগুলো, বিশ্বযুদ্ধের সময় যীশু খ্রিস্টের যে ছবি, দু সাইডে এরকম লাল রঙের বাড়ি, কলকাতা সেজে উঠেছে বড়দিনের সাজে, আর মানে সমগ্র কলকাতাতেই কিন্তু এখন বড়দিনের সাজ। এখন আমি নামলাম চাঁদনি চক মেট্রো স্টেশন গেট নম্বর 2 থেকে। বড়দিনে আমরা যেমন পাঁচ সিটে যাই, তেমন আরও একটা জায়গা আছে বো বারাক্স। বো বারাক্স আসতে গেলে এই এখান থেকে আসলে সুবিধা হয়, মানে চাঁদনি চক গেট নম্বর 2 থেকে। এই হচ্ছে সেই রাস্তা, যেই রাস্তা দিয়ে সোজা, একেবারে সোজা বো বারাক্সের সামনে চলে যাওয়া যায়। এটা হচ্ছে বো বাজার পুলিশ স্টেশন, ল্যান্ডমার্ক হিসাবে দেখে নাও এটা। এইখানেই আসতে হবে, এর ঠিক পিছনেই বো বারাক্স। 2021 আমি বো বারাক্স এসেছিলাম, মানে এই জায়গাটা এমন একটা জায়গা, মানে সেন্ট্রাল আর হচ্ছে তোমার চাঁদনি চকের মাঝখানে, সেন্ট্রাল থেকেও আসা যায়, চাঁদনি চক থেকেও আসা যায়। বো বাজার পুলিশ স্টেশনটা মনে রাখতে হবে। এই টোটাল রাস্তাটা এইভাবে ঠিক সাজানো, মানে গাছগুলোতে এরকম স্টার লাগানো, বেল লাগানো, বিভিন্ন রকমের লাইট দিয়ে পুরোপুরি সাজানো। পুরো বো বারাক্স চত্বর এই বছর কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। এই রাস্তাতে যেমন রয়েছে লাইটের এই চাদরটা, আবার এই রাস্তাটাতে মানে এই লাল বাড়িগুলোর চারিদিকটাতেই এরকম লাইটের চাদরে মুড়ে ফেলা হয়েছে। এবার আসি একটুখানি হিস্ট্রিতে। প্রথম বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীদের থাকার জন্য মূলত এই লাল বাড়িগুলোই কিন্তু জায়গা ছিল। তারপর অ্যাংলো ইন্ডিয়ান সোসাইটির মানুষজনরা এখানে কিন্তু এই জায়গাটা দখল করে নেয়, তখন থেকেই তারা এখানে রয়েছেন। বিশ্বযুদ্ধের সময় ঠিক এখানেই বসানো হয়েছিল ভ্যাপার ল্যাম্প পোস্ট। আর এই যে লাল বাড়িগুলো দেখছো, এই লাল বাড়িগুলোই হচ্ছে সেই প্রথম বিশ্বযুদ্ধের লাল বাড়ি, মানে লাল রঙের পুরো ব্যাপারটা। এখন তো পুরো লাইট দিয়ে সাজানো, লাইটের চাদরে পুরো মুড়ে ফেলা হয়েছে। সকালবেলা দেখলে মানে এক বোঝাও যাচ্ছে এটা লাল বাড়ি, সকালবেলা দেখলে আরও ব্যাপারটা কিন্তু স্পষ্ট থাকে। প্রচুর মানুষ ইতিমধ্যেই আসছেন বো বারাক্সে, কেননা বো বারাক্স এখন একটা মানে এই জায়গাটার নাম এখন অনেকেই জানেন, তাই জন্য পাঁচ স্ট্রিট যেরকম যান মানুষ এইখানেও কিন্তু আসেন। এখানে টোটাল 140টা পরিবার থাকে, মানে এই বো বারাক্সের পুরো এই ঘরগুলোর মধ্যে। প্রত্যেকটা গাছে বেল, তারপরে স্টার, এই জিনিসগুলো রয়েছে। এই জায়গাটা তো একটা পার্ক রয়েছে, এটা একটা পার্ক। আর বো বারাক্সে ঢোকার যে রাস্তাটা সেটাই সামনেরটা। একদম সামনে একটা ক্রিসমাস ট্রি দিয়ে এখানে সাজানো হয়েছে, ক্রিসমাস ট্রিটা খুব সুন্দর লাগছে দেখতে। আর এইখানটাতে লেখা রয়েছে বো বারাক্স রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উইশেস ইউ এ মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। প্রবেশ করার পরেই দেখতে পাওয়া যায় যীশু খ্রিস্টের যে ছবি, সেই ছবিতে কিন্তু মালা দেওয়া রয়েছে। আর এখানে মোমদানি রয়েছে, নীল নীল লাগছে, কেননা পুরোপুরি এখানটা নীল লাইট দিয়ে সাজানো। আর এই জায়গাটা খুব ভীষণই সুন্দর করে সাজানো। এখান থেকে বেরোনোর পরেই আবারও লাইটের চাদর, ঠিক আছে, সবাই ছবি টবি তুলছে, ওপরের দিকটাতে বেশ সুন্দর করে সাজানো, দুই দিকেই এরকম লাল রঙের যে বাড়ি, সে বাড়ি দেখা যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। রিপন স্ট্রিটের এই রাস্তা আর এই লাল বাড়িগুলো কিন্তু আজও সেই মানে ঐতিহাসিক যে নস্টালজিয়া সেটা বহন করে চলেছে। এখানে বসবাসকারী যে অ্যাংলো ইন্ডিয়ানরা রয়েছেন, প্রতি বছর এই বো বারাক্সে পালন করেন, যে ক্রিসমাস উৎসবটা পালন করেন। আমাদের দুর্গাপুজোর সময় যেমন যারা বিদেশে থাকেন তারা কলকাতায় আসেন, এখানেও কিন্তু যারা থাকেন তারা কলকাতায় ফিরে আসেন বো বারাক্সে, মানে যারা বিদেশে থাকেন তাদের কথা বলছি।
প্রতি বছরই এখানে এরকম মেলার মতো করে বসে, মানে সব বাচ্চাদের এরকম একটা রয়েছে যেরকমটা দেখতে পাচ্ছ। খাবার দোকানগুলো রয়েছে এই বাঁদিকের জায়গাগুলোতে, খাবার দোকানগুলো মোমো, তারপরে চিকেন পকোড়া ফকোড়া এগুলো বিক্রি করা হচ্ছে, এরাই কিন্তু তৈরি করছে এরা। এখানে একটা লাইট দিয়ে পরি বানানো হয়েছে, ওই দিকেও একটা আছে, দুটো রয়েছে। এখন বাজে রাত 8টা, কত মানুষ দেখেছো চলে এসছে 8টার সময়। এই বোবারাক্সের পোশাকি নাম বোবারাক্স হলেও এটা কিন্তু অ্যাংলো পাড়া নামেও পরিচিত, কলকাতার অ্যাংলো পাড়া। ওপরের দিকে একটা লাইটিং করা হয়েছে যেখানে সান্তা যাচ্ছে ওই গাড়িটা করে, আর এখানে রয়েছে ওই যীশুখ্রিস্টের যে জন্মটা হচ্ছে সেটা, একদম নীল লাইট, তাই জন্য এরকমটাই দেখাচ্ছে ক্যামেরাতে। একদম ওপরের অংশগুলোতে এখানে স্টারের যে মানে লাইট, সে লাইটগুলো রয়েছে পরপর রয়েছে এগুলো সব। ভিতরে আরও একটা এরকম ক্রিসমাস ট্রি যেটার সামনে সকলে দাঁড়িয়ে ছবি তুলছেন। ঠিক এই জায়গা থেকে ফ্রেমটা কিন্তু দুর্ধর্ষ আসছে, মানে দু সাইডে এরকম লাল রঙের বাড়ি, ঠিক আছে, সব বাড়িগুলোতে লাইট রয়েছে আর মাঝখানে রাস্তাটা পুরোপুরি লাইট। আর এটা যে প্রথম বিশ্বযুদ্ধের সময় মানে তৈরি হয়েছিল, তখন যে মানে সেনারা ছিল তারা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চলে গিয়েছিল। হ্যাঁ, এটা মানে প্রথম বিশ্বযুদ্ধে বানানো হয়েছিল, তখন ছিল তারা, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর ছিল না। শীতকালে তো এরকমটা ভিড় দেখছো, মানে 25শে ডিসেম্বরে এরকমটা ভিড়, কিন্তু গরমকালে এখানে হকি স্টিকের যে শব্দ সেটা কিন্তু শোনা যায় কান পাতলেই, কারণ এখানে হকি খেলা থেকে শুরু করে বাকি বাচ্চারা যে সমস্ত খেলা খেলতে থাকে এই টোটাল রাস্তার মধ্যে। এই যে কেকগুলো দেখছো, এই কেকগুলো কিন্তু ওনারাই তৈরি করেন, আপনারা তো তৈরি করেন এই কেকগুলো, আপনার নিজের বানানো সব। আচ্ছা, কেক, পেস্ট্রি আর হচ্ছে ওয়াইন, এখানকার এই জিনিসগুলো তো বিখ্যাত। আপনাদের এই 400 পাউন্ড, আচ্ছা এগুলো হচ্ছে 400 টাকা করে এই টোটাল যে কেকগুলো দেখতে পাচ্ছ। এই জিনিসগুলো সম্পর্কে আপনাদের বড়দিন কিভাবে কাটে? বড়দিনে আগে তো সব থেকে আগে চার্চ যাওয়া হয়, আফটার দ্য প্রেয়ার্স উই কাম অ্যান্ড উইশ ইচ আদার, অফার ইচ আদার কেক, ওয়াইন, অ্যান্ড দ্য লাঞ্চ ইজ স্পেশাল লাঞ্চ ইজ কুক ফর থিঙ্ক ফর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, অ্যান্ড দেন ইভিনিং এভরি ওয়ান জাস্ট মেরি মেকিং ইজ দেয়ার, বেসিক্যালি ডান্সিং অ্যান্ড মিউজিক। যারা মানে দেশের বাইরে থাকেন তারাও তো এই সময়টা আসেন? হ্যাঁ হ্যাঁ, অনেক আসে এখানে, আর বো ব্যারেক অনেকই ফেমাস আছে পুরো ওয়ার্ল্ডে, দেখুন হেরিটেজ বিল্ডিং হয়ে গেছে অলরেডি, কিন্তু গান নাচ সব কিন্তু শুরু হয়ে গিয়েছে বো ব্যারাক্সে। সব মিলিয়ে বলা যেতে পারে বো ব্যারাক্স মিনি পাস্ট্রি, মানে আমার তো পাস্ট্রির থেকে বেশি ভালো লাগে বো ব্যারাক্স, প্রতিবারই আসি, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের কেমনটা লাগলো সেটা আমাকে জানিও কিন্তু, ঠিক আছে, আর চলে আসো বো ব্যারাক্সে, ঠিক আছে, মোটামুটি 5 জানুয়ারি অবধি তো থাকবেই আর কি এই টোটাল উৎসব, কেমনটা লাগলো জানিও আমাকে, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থাকো সবাই, টাটা।